হ্যালো বন্ধুরা, বিয়ের পর হানিমুন সে তো করতেই হবে, আর সেই হানিমুনে বিদেশ ট্রিপের কথা ভাবছেন? তাহলে ভ্রমণের তালিকায় প্রথমেই রাখুন ব্যাংকক। একটু খরচ সাপেক্ষ হলেও কোথাও যেন এই ভ্রমণ আপনাকে এক ভিন্ন স্বাদের অনুভূতি যোগাবে, তাই হানিমুন ভ্রমণের জন্য ব্যাংকক এক কথায় অন্যতম জনপ্রিয় জায়গা। তাই এই ভিডিওতে বলতে চলেছি ব্যাংকক কীভাবে যাবেন, কিসে করে যাবেন, ব্যাংকক যেতে হলে ভিসা কোথায় পাবেন, সেখানে গিয়ে কোথায় থাকবেন, সব কিছুই বলে দেব এই ভিডিওতে। সো ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে নোটিফিকেশানটি অল করে আমার সঙ্গে থাকুন। সো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ব্যাংকক বছরের সবসময় যাওয়া যায়, কিন্তু এই ব্যাংককে ঘুরতে যাওয়ার সেরা সময় হলো নভেম্বর থেকে মার্চ মাস। এই কয় মাস এখানে আবহাওয়া খুব ভালো থাকায় এখানে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে। আপনাদের সামনে প্রথম তুলে ধরব আপনারা ব্যাংকক কীভাবে যাবেন। কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে মাত্র 3 ঘন্টা সময় পৌঁছে যাবেন ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে, যা ব্যাংকক এয়ারপোর্ট নামেও পরিচিত। মাথাপিছু রাউন্ড ট্রিপে খরচ পড়বে 14,000 টাকার মতো। এরপর বলবো আপনারা ব্যাংকক যেতে হলে ভিসা কোথায় পাবেন। ব্যাংকক থাইল্যান্ডে অবস্থিত হওয়ায় এখানে যেতে হলে ভিসার প্রয়োজন হয়ে থাকে। এই ভিসা পাওয়ার জন্য আপনি যে এয়ারপোর্টে ল্যান্ড করবেন সেই এয়ারপোর্টে অনারিবল ভিসা ফর্মের সঙ্গে ফর্ম ফিস হিসাবে 4,000 টাকার মতো জমা দিতে হবে, এবং এর সঙ্গে জমা দিতে হবে রিটার্ন টিকিট। এই রিটার্ন টিকিটের তারিখ কিন্তু 15 দিনের মধ্যে হতে হবে, এবং ব্যাংকক পৌঁছানোর প্রথম দিনের হোটেল বুকিংয়ের প্রুফ দেখাতে হবে, আর সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি জমা দিতে হবে। থাইল্যান্ডের যে কোনো এয়ারপোর্ট থেকে এই অনারিবল ভিসা পেতে গেলে এই প্রসেসগুলি ফলো করতে হয়। এরপর বলবো এয়ারপোর্ট থেকে ব্যাংকক কীভাবে যাবেন। এয়ারপোর্ট থেকে বাইরে এলে আপনারা অনেক প্রাইভেট কার ও বাস পেয়ে যাবেন, আবার অনেক হোটেল থেকে পার্সোনালভাবে গাড়ি দেওয়া হয়ে থাকে, সেটা কিন্তু হোটেল বুকিংয়ের সময় কথা বলে নিতে হয়। এরপর বলবো এই ব্যাংককে থাকতে গেলে হোটেল খরচ কত হয়। এই ব্যাংককে আপনি কিন্তু 4,000 টাকা থেকে হোটেলের রুম পেয়ে যাবেন, আর আপনি যদি উন্নত মানের হোটেলে থাকতে চান তাহলে খরচ পড়তে পারে প্রতি রাতে 13,000 টাকার মতো। এবার বলবো ব্যাংককে কী কী দেখবেন। এক কথায় বলে রাখি, এই স্থান সব দিক থেকে ভিন্ন ছবি তুলে ধরবে আপনাদের মাঝে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের 2 অর্ধেই সুন্দর ব্যাংকক। ব্যাংকক থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়ুন ব্যাংকক দেখতে। প্রথমেই দেখে নিতে পারেন এরওয়ান জলপ্রপাত, নৌকোতে ভ্রমণ পর্ব সেরে নিতে পারেন অনাহাসে, তৎক্ষণাৎ বুকিং করে নিতে পারেন এই নৌকাগুলি। এই নৌকা ভ্রমণ সেরে চলে যান গ্র্যান্ড প্যালেস দেখতে। এই গ্র্যান্ড প্যালেস ব্যাংককের একটি অন্যতম ভ্রমণ স্থান হিসাবে পরিচিত। এই ব্যাংকক ভ্রমণের আরও এক আকর্ষণ হলো এখানকার খাবার। সুস্বাদু বিভিন্ন ধরনের খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন এই সফরে। মূলত চাইনিজ খাবার এখানে পাওয়া যায়। এই খাবারের চাহিদা এখানে খুব বেশি এবং খুব জনপ্রিয়। আপনি পেতে পারেন নানা রকমের স্যুপ, পুডিং সবই মিলবে এই সফরে। আর ব্যাংককের বিশেষত্ব হচ্ছে স্ট্রিট ফুড। এখানে রাস্তায় খাবার চোখে দেখার পাশাপাশি রাতের শহর উপভোগ করুন খোলা মনে। আর হ্যাঁ, এই ব্যাংককে কিন্তু 95% খাঁটি সোনা পাওয়া যায়, তবে দুঃখের বিষয় হলো তা বেশি ক্রয় করা সম্ভব হয় না। হ্যাঁ, আর কাছে যদি একটু বেশি টাকা থাকে তাহলে নাইট বারে গিয়ে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে নোটিফিকেশানটি অল করে আমার সঙ্গে থাকুন, কারণ আমি প্রতিনিয়ত ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি। এরপর কোন স্থানের ওপর ভিডিও চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।